বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী আলোচনা সভায় নিজেদের মধ্যে বিবাদে জড়িয়েছে ছাত্রদল। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও 20 থেকে 30টি চেয়ার ভেঙে গেছে বলে প্রেস ক্লাবের কর্মীরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী ও ছাত্রদলের নেতাকর্মীরা জানান, সভাকালের সামনে বসা নেতাকর্মীরা প্রায় স্লোগান দিতে দাঁড়িয়ে যাচ্ছিলেন। এতে পেছনে বসা নেতাকর্মীদের অসুবিধা হওয়ায় সামনের কর্মীদের বসতে বলা হয়। এ নিয়ে তর্কের জেরে কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইদ মাহমুদ ও ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মিজানুর রহমানের অনুসারীরা একে অপরের উপর চড়াও হন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিবাদের সময় একে অপরের দিকে চেয়ার ছুড়ে মারেন। এতে মিলনায়তনে বসা অন্য নেতাকর্মীরা ছোটাছুটি শুরু করেন। 15 মিনিটের ব্যবধানে 3 বার দুই পক্ষের মধ্যে এই ঘটনা ঘটে। পরে দুই পক্ষের জ্যেষ্ঠ নেতারা অনুসারীদের নিয়ে মিলনায়তন থেকে বেরিয়ে আসেন। এক পর্যায়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের জ্যেষ্ঠ নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় প্রেস ক্লাবের বাইরে পুলিশ সতর্ক অবস্থায় ছিল। প্রেস ক্লাবের দায়িত্বরত কর্মচারীরা জানান, ছাত্রদল নেতাকর্মীদের চড়াইয়ের ঘটনায় ওই মিলনায়তনে 20 থেকে 30টি চেয়ার ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ঘটনার সময় বাইরে বের হতে গিয়ে একদল নেতাকর্মী মিলনায়তনের একটি দরজাও খুলে ফেলেন। কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইদ মাহমুদ অভিযোগ অস্বীকার করে বলেন, এখানে আমার কোনো অনুসারী ছিল না, আমি কেন্দ্রীয় নেতা হিসেবে কর্মীদের শান্ত করার চেষ্টা করছিলাম। ছাত্রদলে এখন কোনো গ্রুপিং নেই। ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মিজানুর রহমানের বক্তব্য জানার জন্য একাধিকবার ফোন করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।